আচ্ছা এই যে লিঙ্কড ইন এরপর এখন যেটা আসবে সেটা হচ্ছে ক্যাপচা ফিল করতে বলবে লগ ইন হবে হ্যাঁ মানে ক্যাপচার পর ক্যাপচা তারপরে ক্যাপচা এত ক্যাপচা ফিল করতে বলবে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু ক্যাপচা ফিল আপ করা শেষ হবে না কিন্তু তোমারটাতে তো অতিরিক্ত লোড নিচ্ছে এই যে ক্যাপচা দিয়েছে তাই না জি verify option এ করলে যেটা হয় করে একটা ভেরিফাই করে দেখাও দেখি ওয়ান অফ ফাইভ অনেকগুলো দিয়েছে এগুলো ফিল আপ করতে করতে অনেক সময় যাবে যাই হোক এরকম ক্যাপসার পর ক্যাপসা আসতেই থাকবে কোনো কখনো ক্যাপসা ফিল আপ হয় না তো আমরা অত দূর না যাই দেখি আমরা একটু সহজে ট্রাই করার চেষ্টা করি সাইন ইন অপশন সাইন ইন এ যা এগুলো ক্যাপসা দিয়ে কাজ হবে না সাইন ইন এ যাও তুমি সাইন ইন এ ক্লিক করো আচ্ছা ইমেল পাসওয়ার্ড ঠিক আছে আচ্ছা এটা কেটে দাও তো যে কেটে দাও ওই ছাইনিন যাতে না হয় হ্যাঁ ওকে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এটা দাও এখানে ওই ইমেল নাম্বার ঠিক আছে এটা নেক্সট করুন ও এখন নতুন একটা ট্যাব নিয়ে জিমেল ওপেন করো দেখো লিঙ্কড ইন থেকে তোমার পিন নাম্বার আসছে হ্যাঁ পিন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নাও নাম্বারটা কপি করো হ্যাঁ লিঙ্কড ইনে পেস্ট করে দাও সাবমিট করবো হ্যাঁ সাবমিট করো নতুন পাসওয়ার্ড দাও এরপরে আইডেন্টিটি আচ্ছা তোমার এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল কোনো একটা কারণে মনে হয় নাকি ভেরিফাই ইওর আইডেন্টিটি আচ্ছা ভেরিফাই ইওর আইডেন্টিটি তে ক্লিক করো তো এটা হচ্ছে ভেরিফাই করতে হবে মোবাইল থেকে কিউআর কোড এটাকে স্ক্যান করে নিতে হবে যদিও এতটুকু করতে হয় না হয়তো বা তোমার এর আগে মনে হয় ভেরিফাই চাইছিলাম যাই হোক মোবাইল থেকে এটাকে ভেরিফাই করে নিয়ে তোমাকে কি করতে হবে মোবাইল প্রথম লিখতে ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন এ মোবাইল ডিভাইস স্ক্যান দ্য কিউআর কোড লেট ফলো দা স্টেপস অন ইউর মোবাইল ডিভাইস মোবাইল থেকে তোমার সব বলে দিবে কিউআর ই আছে না কিউআর বারকোড রিডার মোবাইলে ওইটাকে অ্যাপ ডাউনলোড করবা কিউআর বারকোড রিডার সেটা কম্পিউটার স্ক্রিনে ধরবে ধরলে ওইটার অপশনে তোমার কিছু লেখা আসবে তারপরে ওইখান থেকে একটা লিংক পাবা লিংকে ক্লিক করলে তোমাকে ব্রাউজারে ওপেন হবে লিঙ্কটা তারপরে ওইখান থেকে যে যে কাজ করতে বলবে সেটা করতে হবে তাহলে হয়ে আসছে যাবে আমি ইয়ে করছি দাঁড়ান আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ দাও তাহলে আমি কোন অন্য জনের কাজ দেখি তোমাকে আমি পরে দেখতেছি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এটা করো আমাদের লাইনে কে আর কে আর কারো কোন সমস্যা আছে নাকি নাফিসা নুসরাত আপনি আছেন হ্যালো আপনাকে দেখতেছি লাইনে কিন্তু কথা নেই কি ব্যাপার আপনার খবর কি অনেকদিন পর পর আপনাদের সাথে দেখা হয় তাহলে হয় আপনার অ্যাকাউন্টের অবস্থা কি শেয়ার করেন দেখি কথা বলতে হবে না আমি তো জানি না যে আপনি লাইনে আছেন ফোন থেকে অ্যাড হয়েছেন আচ্ছা আমার তো WhatsApp গ্রুপে দিছি দেখেন আচ্ছা এটা WhatsApp গ্রুপে দিয়েছো ওইটাকে কপি করে অথবা ওপেন করো যে ওপেন লেখা আছে না জি ওপেন ঠিক ওপেন করো অথবা কপি করে নিয়ে গুগল যে ওই যে ক্রোম ব্রাউজার ব্রাউজারে পেস্ট করে দাও যেকোন একটা করো আচ্ছা ঠিক আছে

দুইটা গি কলেজ করলে হবে কত দিন আগের আপনারা হুম গিগের কি অবস্থা দেখি রেডি করবেন রেডি করে আমাকে দিবেন না হলে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন যে আমি পর্যন্ত করছি হম প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে একটু লেগেই থাকতে হবে মনোযোগে বেশি হতে হবে আপনারা পুরাতন অনেক আপনাদের তো কাজ হওয়ার প্রয়োজন

সেটা দেখতে হবে স্লো দেখেন এগুলো খুবই স্লো এই গিগুলোর এত স্লো হওয়ার কারণ কি কারণ হচ্ছে যে কিছু কিছু দিন আপনি অফ ছিলেন যার কারণে এগুলো র্যাং উঠতে পারেনি হয়তো তিন দুই এক হলে হবে আরো বাড়তে হবে এগুলোকে অন থাকলে তো অটোমেটিকলি এমনি বেড়ে যাবে তারপরে যদি আপনি একটু ছোটখাটো প্রমোশন করেন তাহলে আরো বেশি বেড়ে যাবে জি স্যার ওই গ্রুপে পোস্ট আপ করি আপলোড করি আচ্ছা আপনি কোন গিগ রেডি করতেছেন

যে চোদ্দ নম্বর স্টেপটা স্যার ফেসবুকে তেরো নম্বর স্টেপটা ফেসবুকে জি স্যার পেজের একটা তো ছিল স্যার অ্যাড ওয়েবসাইট ওইটা ছিল আর আরেকটা ইন্ট্রোডিউস ইউর পেজ স্যার এখানে ইনভাইট ফ্রেন্ডস দিয়ে ইনভাইট ফ্রেন্ডস এ শেয়ার করেন তো ক্লিক করলে ওই ইন্ট্রোডিউস আমার ওই পেজের সম্বন্ধে আপনাকে কিছু বলা লাগবে এখানে লেখার জায়গা আছে না শেয়ার করি স্যার কি সাবিরে হইছে স্যার এই অপশনটা আসে না হয় না এই যে আপনি স্ক্রিনশট দেখেন মানে বারবার আমি করলাম তোমার নিতে নিচ্ছে না জন্য হচ্ছে না এই অপশনটা তাহলে আর কি যে তেরোটাই তেরোটা স্টেপ ফিল আপ হয়ে যাবে আচ্ছা ইন্ট্রোডিউস ইউর পেজ ওইখানে ক্লিক করেন এটা না এটা না ইনভাইট না ইনভাইট না ইন্ট্রোডিউস ইয়ার এটা এটা না না এটা 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 আপনি ওইটাকে ওইটা লেস করা আছে ক্লিক করেন হ্যাঁ এখান থেকে যে একটা কয়েকটা বিষয় আপনি এখানে দিতে পারবেন ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন এগুলো অ্যাড করে দিতে পারবেন নাকি এটা না স্যার এটা করলেই এটা হবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখতে ভুল করছি এখন এটা হচ্ছে ফ্রেন্ড কে ইনভাইট করা যাতে আপনার কাছে এসে সুইচ নাও করতো না কি করবো এই যে বুঝতেছি না সুইচ নাও করে দেন পরে কিন্তু স্যার আমি অ্যাডমিন চেঞ্জ করবো এটা কারণ এই করেন সমস্যা নেই আপনার এটাকে করতে গেলে অবশ্যই সুইচ করে রাখতে আপনার সুইচ কি করা আছে করাই মনে নাই না করলাম এখন সুইচ করা আছে এখন কোন কোনটাতে আপনি কাকে কাকে আপনি ইনভাইট করবেন সেটা মানে এখন যদি সবগুলোকে করেন সিলেক্ট অল আছে যদি সিলেক্ট অল করেন তাহলে ভর্তির জন্যের কাছে চলে যাবে মেসেজ চলে যাবে এখন নিচে একবার সেম ইনভাইটেশন আছে ক্লিক করলে সবার কাছে মেসেজ চলে যাবে যে এই পেজটাতে আপনারা কি করেন লাইক এখানে করে স্যার ইনভাইটেড না না এই যে সিলেক্ট অল উপরে উপরে আগে সিলেক্ট করেন বলতে চান হ্যাঁ তারপর নিচে একদম নিচে সেন্ড ইনভাইটেশন হ্যাঁ তা ওদের সবার কাছে কিন্তু চলে গেছে ইনভাইটেশন ওরা আপনার পেজে কি করতে পারবে স্যার পেজটা দেখেন স্যার কেমন হয়েছে রাজিয়া খাতুন রাজিয়া ব্লক পোস্ট হ্যাঁ পেজ তো মোটামুটি ভালোই করেছেন বলো আমি প্রফেশনাল কাজ করলেই প্রফেশনাল হবে লগোর ভিতরে এটা আরো বড় হইতো আপনার পিকচারটা আরো বড় করতে পারতেন লেখা না লেখাগুলো বড় করতে পারতেন হম আপনার ঠিক আছে তাহলে ছবি ছোট রাখেন কিন্তু লেখাগুলো বড় করবেন একবারে ছোট লেখা তো কম বোঝা যাচ্ছে যাতে আর একটু ভালো বোঝা যায় লেখাগুলোকে আর একটু ই চেঞ্জ করবেন ফন্ট চেঞ্জ করে দিবেন চেঞ্জ করবো আমার এখন মনে পড়ছে অন্য ফেসবুকে হয়তো এই ছবিগুলো দেওয়া আছে এটা ই করতে হবে ঠিক আছে এখানে আছে ঠিক আছে সমস্যা নেই আমার এটা একটু দেখেন তো ফাইবার একটু ইউটিউব চ্যানেলটা স্যার এই পর্যায়ে আছে এই যে এটা তো কোনো ভিডিও ছাড়ি নাই স্যার আচ্ছা 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 ভিডিও ছাড়েন ভিডিও যেগুলো সব রিয়েল ভিডিও ছাড়বেন স্যার যেখানে হয়তো কিছু ইয়ে থাকে ওখানে তো সাউন্ড অফ করে দিলে সমস্যা নাই স্যার ভিডিওতে হয়তো একটু কথা থাকলে একটু সাউন্ড অফ করে দিবেন ঠিক আছে কিন্তু পরে কোনো কম্পিউটার থেকে বা অন্য জায়গা থেকে কোনো সাউন্ড লাগাবেন না ঠিক আছে যেটা হুবহু তুলবেন সেটাই সেই রকমের করার চেষ্টা করবেন প্রথম অবস্থায় পরে যত পারে এডিট করেন আপনি মনিটাইজেশন হওয়ার পরে ঠিক আছে কোনোটায় কোনোটা থেকে কম না স্যার ইউটিউবের কাজ তো আরো কঠিন সাবস্ক্রাইবার কঠিন হোক এটা আমার কাছে এটাই ভালো ফেসবুকের সিস্টেম আমার কাছে ভালো লাগছে সাবস্ক্রাইবার বাড়ানোটা কঠিন স্যার ইউটিউবে জিনিস কি করতে হবে তা কঠিন যেটা সেটাতে আপনি কাজ পাবেন বেশি বাইরেরা তো ওই জন্যই কি করবে আমার একটা বাইরের কাজ আমি নিয়েছিলাম মাত্র দশ ডলার দিয়ে কাজ কাজের সমস্যা দেখে যখন কাজ আসে না দশ ডলার দিয়ে কাজ নিলাম নেওয়ার পরে তিনি অর্ডার করলো তিরিশ ডলার এখন অর্ডার করতেছে আবার একশো ডলার পরে করছে আরো দুইটা তিনটা চ্যানেল আছে তার কাজ এমনিতেই আর কাজে কাজেই অর্ডার ছোট হোক কাজ কঠিন হোক যেগুলো কঠিন কাজ সেগুলোতেই ভালো আর কি সাবির কি দেখাবা বের করো বের করছি ওই যে সুইচ টু সেলিং এটা ওই যে আমি ইয়ে করবো কিভাবে অন্যজন হয় না আমি ট্রাই করলাম সুইচ টু সেলিং সেলিং মোডে না বাইং মোডে তুমি এখনেই তো ঠিক আছে সেলিং মোডে ক্লিক করো হ্যাঁ সেলিং মোডে ক্লিক করো আসে আচ্ছা আচ্ছা এইরকম আসে এটা হচ্ছে তোমার প্রোফাইল ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রোফাইল এখন তুমি সেলিং মোডে যাও আগেটা সেলিং মোডে ছিল যাও সেলিং অন ওইটাতে ওইখানে প্রোফাইল ওইখানেই যাও ওই কর্নার উপরে এখান থেকে হইতো হ্যাঁ হ্যাঁ এখান থেকে সুইচ টু বাইং এই যে সুইচ টু বাইং ঠিক আছে তুমি হচ্ছে বাইং মোড কোনো কিছু কিনবা এটা হচ্ছে সেলিং মোড ঠিক আছে এটা হচ্ছে সেলিং মোড মানে তুমি কিছু কি করবা যদি সেলিং মোড করো তাহলে এখানে সুইচ করতে হবে এখন তুমি বাইং মোডে আসো মানে কোনো কিছু কিনবা তাহলে এখানে সার্চ করো তুমি সার্চ অপশনে এসে কার গিগ তুমি সার্চ করতে যাচ্ছ সেই কিউ আর্ডটাকে সার্চ করো তাহলে এসএমএস দিলে কি আসবে হ্যাঁ তাহলে এস এম এস দিলে তো আসবে যে কোনো একটা গিয়ে না না ওই যে আপনি স্ক্রিনশট পাঠালাম না যে ওই রকম এস লিখছি বা যাচ্ছে না পরে এটা থেকে এরকম ভাবে যাবে হ্যাঁ যাবে ইউটিউব প্রমোশন লেখো বাচ্চা যে একটা দাও আচ্ছা যেকোনো কোনো একজনের গিগে ক্লিক করা আগে তাহলেই হবে না আমি দেখাই দিচ্ছি তোমার তো মেসেজ গেল না এখন দেখো মেসেজ যাওয়ার অপশনটা পাওয়া কিনা সেটা দেখো যে কন্টাক্ট নিয়ে এখানে না হ্যাঁ হাই আচ্ছা লিখলাম আচ্ছা লেখো তো দুই একটা কথা লেখো আচ্ছা ওইটা হাই বাদ দিয়ে আমি এটা লিখি যেটাই লেখো তোমার মেসেজ যায় না না এখান থেকে মেসেজ যায় না না এই যে এই অপশনটা এই যে অপশনটা যায় না এখানে আচ্ছা আপনাদের গুলোকে এই একই সমস্যা হয় দেখি না তো স্যার মেসেজ তো করতে পারেন নাকি অন্য কাউকে হ্যাঁ মেক্সি